চাঁদপুরের শাহরাস্তিতে স্কুল পড়ুয়া মেয়েকে অশ্লীল কথা বলায় পিতা জিজ্ঞেস করলে মা বাবা দুইজনকেই মারধর করেছে প্রতিপক্ষ। এ বিষয়ে আহত পরিবার বৃহস্পতিবার থানায় একটি অভিযোগ দায়ের করেন। আহত তসলিম বলেন, মেয়েকে অশ্লীল কথা বলায় ইমার হোসেনের সাথে তার কথা কাটাকাটি হয়। ওই দিন হবিগঞ্জে বিক্রি করার জন্য মাছ আনতে যাওয়ার পথে একই বাড়ির আব্দুল কাদেরের ছেলে আব্দুল মতিন ও মহিউদ্দিন, আব্দুল সাত্তারের ছেলে মোহাম্মদ সুমন, মনু মিয়ার ছেলে আলী আকবর, আমির হোসেনের পুত্র ইমান হোসেন ও একরাম হোসেন, জোনাব আলীর পুত্র সোহেল হোসেন ও বিল্লাল হোসেনের পুত্র মোহাম্মদ খোকন মিয়া সহ আরও কয়েকজন তাকে মারধর করে। পরিবারের নিরাপত্তার স্বার্থে তিনি পুলিশ প্রশাসন ও এলাকার সুশীল সমাজের দ্বারস্থ হন। অভিযুক্ত আব্দুল মতিন বলেন, ঘটনার সময় তারা সেখানে উপস্থিত ছিলেন না, শত্রুতামূলকভাবে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে বলে জানান তিনি। আমার মেয়েকে গালাগালি করছে জানা, আমি আমাদের এলাকার একজন সালিশদারের সাথে কথা বলতেছি, এই শুধু এতটুকু তাদের সাথে মারছে আমাকে একরাম, তার ইমান, তারপরে মতিন ফরাত, তারপরে সুমন আলী আকবর, তারপর ইমান হোসেন আর সোহেল। সোহেল, ওরা কি সবাই আপনার বাড়ির? সবাই আমার সম্পর্কে কি হয় আপনার? আমার বাচ্চা যায় কিছু স্বাস্থ্য জানাতে হয়।